আজকে আপনাদের মূলত একটা সুন্দর জিনিস শেখানোর কথা আছে, সেটা হচ্ছে হওয়া আর করা। হওয়া আর করা, পৃথিবীর সকল প্রকার ভাব, পৃথিবীতে সকল ভাষায় সকল প্রকার ভাব প্রধানত তিন ধরনের হয়। আপনারা যখন বাংলা গ্রামার পড়বেন তখন সেটা জানতে পারবেন। তথাপি মূলত প্রধানত দুই প্রকার অর্থের বিবেচনা, একটা হচ্ছে হওয়া, নিজে নিজেই হওয়া, আর একটা হচ্ছে করা। আর একটা হচ্ছে করা থাকলে করানো, ঠিক আছে? তো এইরকম যৌগিক ক্রিয়া সহ আরও কিছু গ্রামাটিক্যাল নিয়ম আছে। তো আমরা খুব সহজে আজকে একটা জিনিস জানবো, আরবিতে ইংলিশে কিভাবে হওয়া বানাবো, কিভাবে যে কোনো, মনে করেন আমি এই যে সুন্দর, তাহলে সুন্দর হওয়া হবে না, আবার সুন্দর করা হবে না। তুমি এটা খুব সুন্দর করলে তো, আবার তুমি সুন্দর হলে তো হবে কি হবে না বলেন? তাহলে সুন্দর হওয়া, এই জন্য একটা বই লিখেছি লাজেম ও মুতাআদ্দিম, সেখানে দেখিয়েছি আরবি ভাষার ডিকশনারি, ইনশাল্লাহ প্রিন্টে আছে, প্রায় 40,000 শব্দ আপনার আয়ত্তে চলে আসবে। তো সেখানে হওয়া বা হয়ে যাওয়া, এই দুটা হচ্ছে বাংলা ভাষায় চিহ্ন দেখবেন। তো কোনো কিছু হওয়া, তো হওয়া মানে কি? নিজে নিজেই হওয়া। গ্রামার আমি বুঝাতে আসিনি আপনাদেরকে, আমি শুধু বুঝাতে চাচ্ছি কিভাবে আরবিতে হওয়া গঠন করবেন আর কিভাবে করা গঠন করবেন। তো করাটা পরে, আজকের পড়াটা ইংলিশে কিভাবে হওয়া গঠন করবেন ফেল এবং কিভাবে করা গঠন করবেন। বা সুন্দর হয়েছ বা সুন্দর হলো, তাহলে সুন্দর হওয়া, কি হওয়া? সুন্দর হওয়া। তো খারাপ হওয়া, ভালো হওয়া, শিক্ষক হওয়া, টিচার হওয়া, যেটা বলবেন হওয়া 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 হওয়া, ঠিক আছে? এটার হচ্ছে একটা আরবি ভাষায় মূলত চিহ্ন হচ্ছে হওয়া, বাংলা ভাষায় চিহ্ন হচ্ছে হওয়া বা কোনো কিছু হয়ে যাওয়া, একাকি হয়ে যাওয়া, এই দুটা হচ্ছে বাংলা ভাষায় চিহ্ন। তাহলে বাংলা ভাষায় কোনো কিছু, তাহলে সুন্দর সুন্দর হওয়া, তাই না? তো আবার সুন্দর সুন্দর হওয়া, তো ঠিক তদ্রূপ আবার দেখেন, এদিকে দেখেন, একটু লক্ষ্য করেন, এই হওয়াটা যখন আমরা আরবিতে নিয়ে যাব, কারণ আমি তো আরবি শেখাচ্ছি, আরবিতে নিয়ে গেলে ফালাতুন, এই ওজনের মাছদার অথবা অন্য মাছদার, কিন্তু আপনারা বাবের নাম জানেন, বাবের নামটাই আমি লিখে দিয়েছি, দেখেন কারুমা ইয়াকরুম, এই যে ফা কালেমায় পেশ, সরি, আইন কালেমায় পেশ মাজির এবং মুজারের আইন কালেমায় পেশ, যে কোনো ভার্ব যদি, যে কোনো ফেল যদি এই ওজনে নিয়ে আসেন, পৃথিবী উল্টা গেলেও সেটা মূলত হবে লাজেম তথা হওয়া। যেমন আল কারামাতু ফালাতুনের ওজনে এটা বাপটা আসে বেশি, তো আল কারামাতু মানে এই বাবের নাম আপনারা জানেন, আপনারা পড়েছেন, কিন্তু আমি আপনাদেরকে শুধু অর্থের বিবেচনা করে শেখাতে চাই। কারুমা একরুম যখনই বলবেন, এই যে ফা কালে আইন কালেমায় পেশ যখনই দিবেন, মোজারের আইন কালেমাতেও পেশ, মাঝির আইন কালেমাতেও পেশ, যখনই আপনি দিবেন কারুমা একরুম, এই ওজনে যখনই আপনি নিয়ে আসবেন, তখনই তার অর্থ হবে হয়ে যাওয়া। তো কারুমা একরুম, আল কারামা তো মানে সম্মান, তাহলে এখন কি হবে? সম্মানিত হওয়া বা সম্মানিত হওয়া, সম্মান নিজে নিজেই হওয়া। আর কিভাবে করা হবে আপনাদেরকে পরে শেখাবো, আপনারা কেবল মিজান পড়ছেন মন সাহেব, আপনারা কেবল পড়ছেন মন সাহেবের সাথে সাথে আপনারা যেহেতু বাবের গর্দানগুলো পরে নিচ্ছেন, এই জিনিসগুলো জানা দরকার। তাহলে কোনো কিছু হওয়া, এখন যদি আমি বলি হাসুনা ইয়াহসুনু, কারুমা ইয়াকরুমু, হাসুনা ইয়াহসুনু, আমার সাথে সাথে কথা বলবেন, ঠিক আছে? হাসুনা ইয়াহসুন, তাহলে হুসনুন মানে হচ্ছে সুন্দর, হাসিনুন মানে সুন্দর। তা এখন যদি আমি বলি হাসুনা ইয়াহসুনু, মানে কি হবে অর্থ? সুন্দর হওয়া, সুন্দর হওয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাউদা ইয়াবউদু, বাউদা বাদুন মানে হচ্ছে ইবতাদা, যেটা আচ্ছা আপনাদেরকে কিভাবে শুনবো,
বাউদা ইয়াবউদু মানে বাদা মানে পরে, তাই না? এটা তো জানেন আপনারা সবাই। তো বাউদা আর আবাদা ইয়াবউদু মানে হচ্ছে দূর করে দেওয়া। তো বাউদা ইয়াবউদু মানে তাহলে দূর হওয়া, কারণ যখনই কোনো ফেল, যখনই কোনো শব্দ মূল শব্দ এই ওজনে আসবে, কারণ একরম ওজনে আসবে, তখনই আপনি সেটার অর্থ কি করবেন? হওয়া। তাহলে বাউদা ইয়াবউদু মানে কি? বাউদা ইয়াবউদু মানে দূর হওয়া, দূর হওয়া। এই ওজনে আসলে পৃথিবী উল্টা গেলে এর অর্থ হবে হওয়া বা হয়ে যাওয়া, মনে থাকবে তো এইটা? তাহলে আজকে আমরা আরবিতে কিভাবে হওয়া ক্রিয়া তৈরি করব। অন্যান্য বাপ থেকে এলেও হওয়া অর্থ দেয়, কিন্তু এই দুটা বাপ থেকে যদি আসে পৃথিবী উল্টা গেলেও সেটা মূলত হওয়ার অর্থ দেবে। ইনফিয়াল আপনারা জানেন ফাতাহা ইফতাহু মানে খোলা, কিন্তু কিন ফাতাহা মানে খুলে যাওয়া, ইন ফাজার মানে ফেটে যাওয়া। তাহলে একাকি ফেটে যায়, একাকি খুলে যায়। আরো যখন বড় হবেন তখন বেশি করে বুঝবেন। মূলত আমি বুঝাতে চাচ্ছিলাম তাহলে আরবি ভাষাতে এই দুটি বাবে যখনই নিয়ে আসবো, আমি আমার ডিকশনারিতে শত শত শব্দ যেগুলো ব্যবহার হয় সেগুলো উঠিয়েছি, এগুলো এই দুই বাবে নিয়ে আসলে ইংলিশে কি তার চিহ্ন থাকবে, আরবিতে কি চিহ্ন থাকবে, এগুলো আমি করেছি। তো বাংলায় চিহ্ন থাকবে মূলত হওয়া। তাহলে আজকে আমরা জানতে পারছি কিভাবে কোনো জিনিসকে হওয়া করব। তাহলে আমি এখন যদি বলি নিকটবর্তী হওয়া, করবুন করিব, আপনারা এগুলো অর্থ জানেন তো? করিব মানে নিকটবর্তী, অধিক নিকটবর্তী। তাহলে এই কফ বা আর র, করিব করিব না সরি, কফ র আর কি বা, এই করবুন শব্দটাকে যদি আমরা এই ওজনে নিয়ে আসি তাহলে করবুন, তাহলে করু বা ইয়াকরু বু মানে কি হবে? নিকটবর্তী হওয়া। মাশা আল্লাহ মাশা আল্লাহ, এইভাবে যে কোনো শব্দ। আচ্ছা দেখেন এখানে কি আছে, সাকিল আসকলা ইস্কিলু মানে হচ্ছে ভারী করা, তাহলে সাকিলা ইয়াসকিলু ও হয়, কিন্তু আমি যখন এখানে নিয়ে যাব সাকুলা ইয়াসকুলু তখন কি হবে? ভারী হওয়া। মাশা আল্লাহ মাশা আল্লাহ। তারপরে দেখেন কাবির আল কিবরু মাজদার আল কারাবাতুও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আকবার ইকবিরু মানে বড় করা, কিন্তু বড় করা ওটা ইফালে নিয়ে গেলে, কিন্তু আমি এখন শেখাবো আপনাদেরকে কিভাবে বানাবেন বড় হওয়া। তাহলে বলেন কাবুর ইয়াকবুরু, তাহলে আকবুরু ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে বড় হব। তাহলে আপনারা জানতে পারলেন ইনফিআল, এখন আপনারা পড়েননি অন্যদিন শেখাবো এখন। তাহলে দেখেন এই যে শরফাতুন, শরফাতুন মানে হচ্ছে শরীফ, এই যে শরীফ বলে না, শরীফ মানে ভদ্র। তাহলে আমি করব ভদ্র হওয়া, প্লিজ লুক অ্যাট মি অ্যান্ড অ্যাটেনশন প্লিজ, ইন্টারভিউ এ শবাব রক্কিজু মাই, আমার সাথে ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে এটা মানে ভদ্র, শরফুন মানে ভদ্র, শরীফ মানে ভদ্র। আমি এখন এই শব্দটাকে শিন র ফাকে ভদ্র হওয়া বানাবো, তাহলে কোথায় নিয়ে যাব? তাহলে কোথায় নিয়ে যাব? তাহলে সারু ফা ইয়াশরুফু মানে হচ্ছে ভদ্র হওয়া, তাহলে শরফতু শারুফা ইয়াশরু শারুফতু, আমি ভদ্র হলাম আর আমি ভদ্র হব, আশরুফু ইনশাআল্লাহ আমি ভদ্র হব। তার মানে কি এখন অভদ্র? মাশাআল্লাহ, হ্যাঁ এখন কিন্তু অভদ্র না। শোনেন ভাইরা, তাহলে আমি আব্বা জানেরা কি বললাম বলেন তো? যে কোনো, আজকের পড়ার মূল বিষয় হচ্ছে যে কোনো বিষয়কে হওয়া যদি বানায় আরবিতে তাহলে কি হবে? এই কারুমা একরুমু বাবে নিয়ে যাব আর ইনফিআল বাবে নিয়ে যাব। যে কোনো শব্দ যখনই কারুমা একরুমু থেকে আসবে তখন এর অর্থ বাংলা ভাষায় হবে হও ওয়া, এটাকেই বলা হয় লাজিম, এটাকেই বলা হয় লাজিম। তো আমরা ইনশাল্লাহ পরে গ্রামার সহ বুঝিয়ে দিব, এবার একটু ইংলিশটা দেখে নেই ইংলিশে। তো হওয়ার ইংলিশ কি? হওয়ার ইংলিশ হচ্ছে বি,
বি মানে হওয়া আপনারা জানেন না? তাহলে বি প্লাস যদি আপনি অ্যাডজেটিভ দেন, এটাকে বলা হয় ইংলিশের গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় এটা কমপ্লিমেন্ট। হ্যাঁ, আর যদি নাউনও আসে মাঝে মাঝে, তাহলে পৃথিবী উল্টে গেল, বি প্লাস নাউন এইরকম যদি হয় তাহলে হবে হওয়া। আমি যদি বলি শিক্ষক হওয়া, তাহলে বি টিচার, বি টিচার শিক্ষক হওয়া। তাহলে আমি যদি বলি আমি শিক্ষক হই, তাহলে আই, এই বি মূলত আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ টিচার। আর ইউ আর আ চিটা, চিটার মানে কি? ওরে বাপ রে বাপ, না না না, আপনারা সবাই অনেক ভালো মানুষ। তাহলে আমি ভদ্র হওয়া, আমি গুড, আমি ভালো মানুষ, আমি ভদ্র ছেলে। তারপরে এই যে দেখেছেন, তাহলে বি প্লাস অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বা নাউন, এটা দিলে এই বিষয়ে প্রায়। আচ্ছা, বি ফ্রেন্ড মানে বন্ধু হওয়া বা বন্ধু বানানো, বি গাইল, তাহলে এইরকমভাবে অসংখ্য ইয়ে আছে, এটা প্রিফিক্স হিসাবে আসবে, এটা আবার বানাতো। তো আমরা এমনি সহজভাবে বানাই, এই বিটা যদি পৃথিবীর সবার সাথে লাগিয়ে দেন তাহলে সবটাই মূলত কি হবে? হওয়া হবে। বিস্তারিত পরে শেখাবো, একদিনে সব শেখাবো। এখন গরু হওয়া যদি বলি, বিকা, ইয়েস, পৃথিবী উল্টা গেলে আপনি 100,000 শব্দ বানাতে পারবেন এই বি দিয়ে। পৃথিবীতে যতগুলো অ্যাডজেটিভ আছে প্রত্যেকটা অ্যাডজেটিভের সামনে এই বি লাগিয়ে দিলেই হবে। তো আমি ভালো হওয়া, তাহলে কি হবে? বি গুড, আই অ্যাম এ গুড পারসন, আমি একজন ভালো মানুষ হই বা আমি একজন ভালো মানুষ। তো আপনি এই বি দিয়ে, এই আপনাদেরকে ইনশাল্লাহ বিকালে পড়ানো হবে সেটা। তো যাই হোক, বেশি একদিনে বেশি বোঝানো ভালো নয়, অল্প অল্প করে, তাই বলে বুঝলেও চলবে না, কারণ মানুষের জীবনটাও ছোট, বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আজকে জানতে পারলাম ইংলিশে কিভাবে হওয়া বানাবো আর আরবিতে কিভাবে হওয়া বানাবো। তাহলে আমরা একটু পড়া নিই, সেই পড়াটা কি? মূলত বি দিয়ে আমরা একটু ইয়া করি, বি ব্যাড, বি গুড, বি কাউ, তো বি ফ্রেন্ড, বি যেটা খুশি আপনি বলতেই থাকেন, বলতেই থাকেন। আবার যে কোনো বাপকে, যে কোনো শব্দকে কারুমা একরুমতে নিয়ে আসেন, কারুমা একরুম, তাহলে আপনি জানেন খরুজা একরুজু হবে না, কারণ খরজা একরুজু তো ইয়া। যত প্রকার গুণ আর খারাপ আর ভালো পৃথিবীতে যত প্রকার অ্যাডজেটিভ আছে, ঠিক আছে, যতগুলো সিফাত আছে প্রত্যেকটা সিফাতকে যখনই কারুমা একরুমতে নিয়ে আসবেন, আরও ভেঙে বলছি, প্রত্যেকটা সিফাতকে যখনই কারুমা একরুমতে নিয়ে আসবেন তখন তার অর্থ হবে হওয়া। তাহলে ভদ্র, ভদ্র হওয়া, ভালো, ভালো হওয়া, সুন্দর, সুন্দর হওয়া, খারাপ, খারাপ হওয়া, অন্ধকার, অন্ধকার হওয়া, আলো, আলোকিত হওয়া, যেটা বলবেন এরকম, যেগুলোই সিফাতমূলক বা অ্যাডজেক্টিভমূলক শব্দ, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা এখন ক্লাসের পড়ার সাথে সাথে এই সংশ্লিষ্ট বাপগুলো পড়বো ইনশাল্লাহ, আপনারা চর্চা করবেন হাজার হাজার বার।